পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারি অভিযান শুরুর পর থেকেই বিভিন্ন সময় আল-আকসা মসজিদে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। তখন থেকেই বিভিন্ন সময়ে হামলার শিকার হয়ে আসছে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থানটি। তবে গত এক দশকে মসজিদটিতে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রমজান মাস এলেই এই মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালানো একেবারে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, রমজান এলেই কেন ইসরায়েলিদের অত্যাচারে এতটা বেশি উত্তপ্ত হয় এই আল-আকসা প্রাঙ্গণ? আজকের বিশ্লেষণে এই প্রশ্নেরই উত্তর খুঁজতে আপনাদের সাথে আছি আমি দিন মোহাম্মদ সাব্বির। দীর্ঘদিন ধরেই রমজান মাসে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি ইসরায়েলি সেনাদের সশস্ত্র হামলার ঘটনা ঘটছে। গত এক দশকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, প্রায় প্রতি বছরই মসজিদটিতে গোলাগুলি, লাঠিপেটা, টিয়ার গ্যাস ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে অসংখ্য ফিলিস্তিনি হতাহত হন। এছাড়াও অভিযান চালিয়ে হাজারো মুসল্লিকে আটকের ঘটনাও ঘটছে। এবছরও হামলা থেকে বাদ পড়েনি আল-আকসা মসজিদ। 4 এপ্রিল গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকশো ইসরায়েলি সেনা আল-আকসা মসজিদে হানা দেয়। এ সময় হামলার শিকার হয় নারী পুরুষ, শিশু ও বৃদ্ধসহ ইবাদতরত মুসল্লিরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যম জানায়, ইসরায়েলি পুলিশ পুণ্যার্থীদের নির্বিচারে লাঠিপেটা ও টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি প্রার্থনা কক্ষে সাউন্ড বোমাও নিক্ষেপ করে। অন্যদিকে ইসরায়েলি পুলিশের দাবি, দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাতে বাধ্য হয় তারা। হামলার এক পর্যায়ে প্রার্থনা কক্ষে আগুন লেগে যাওয়ার পর এক ফিলিস্তিনি নারীর আত্মচিৎকারের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু এই রমজানেই নয়, অতীতের চিত্রও এমনই মর্মান্তিক। 2022 সালের রমজানেও ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে অভিযান চালিয়ে প্রায় 300 ফিলিস্তিনিকে আটক করে। এছাড়াও এ ঘটনায় প্রায় 170 জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়। পরবর্তীতে ওই ঘটনার জেরে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। একইভাবে 2021 সালের মে মাসে রমজান মাসের সময় ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের প্রার্থনাকারীদের ওপর টিয়ার গ্যাস, স্ট্যান্ড গ্রেনেড ও স্টিলের বুলেট নিক্ষেপ করে। এতে শতাধিক ফিলিস্তিনি মুসলিম আহত হন। 2021 সালের এই ঘটনার জেরে পরবর্তীতে পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ অঞ্চলে ইসরায়েলের দখলদার গোষ্ঠী ও ইসরায়েল পুলিশ ফিলিস্তিনি বহু পরিবারকে নির্যাতন ও জোরপূর্বক উচ্ছেদ করে। একই সাথে সে বছর 10 মে থেকে শুরু হয়ে টানা 11 দিন ধরে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত চলে। এই ঘটনায় 66 জন শিশুসহ প্রায় 256 জন ফিলিস্তিনি নিহত ও 1900 ফিলিস্তিনি আহত হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা। সে ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি উপত্যকাবাসী। বিপরীতে একই ঘটনায় ইসরায়েলের 2 শিশু ও 1 ভারতীয় নাগরিক সহ মোট 13 জন নিহত হয়। 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। যদিও সে সময় আন্তর্জাতিক সম্প্রদায়গুলো ইসরায়েলের এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। জেরুজালেমে অবস্থিত আল-আকসা এলাকাটি মুসলিম এবং ইহুদি উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত। উভয় পক্ষই এটিকে নিজেদের বলে দাবি করে। মূলত এই দাবি আল-আকসা বিবাদের মূল ইস্যু। মুসলিমদের জন্য আল-আকসা মসজিদটি তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই মসজিদটি যে ভবনে অবস্থিত মুসলিমদের কাছে সেটি আল হারাম আল শরীফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। এ সম্পর্কে গত বছর ফিলিস্তিনি গবেষণা সংস্থা প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ এক জরিপে বলে, জেরুজালেমই সম্ভবত সবচেয়ে বড় ইস্যু যেটিকে কেন্দ্র করে বৃহৎ পরিসরে সহিংসতা ছড়িয়ে যেতে পারে। ফিলিস্তিনিরা আল-আকসাকে নিজেদের জাতীয় প্রতীক হিসেবে মনে করে স্থানটির ওপর যে কোনো মূল্যে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা 1967 সালের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত প্রাচীনতম নগরী হেব্রনে ইব্রাহিমী মসজিদ সহ অর্ধেকেরও বেশি মসজিদ সিনগোগ বা ধর্মীয় উপাসনালয়ে রূপান্তরিত করেছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, একইভাবে ইসরায়েলের কট্টরপন্থী আন্দোলনকারীরা আল-আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে ইহুদি উপাসনালয় স্থাপন করতে চায়। সম্প্রতি বছরগুলোতে ইহুদি জাতীয়তাবাদী বিশ্বাসী বড় কয়েকটি গ্রুপ পুলিশি প্রহরায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায়শই যাতায়াত করছে। ঘটনাটিকে সহিংসতা সৃষ্টির উস্কানি হিসেবে দেখছেন ফিলিস্তিনিরা।